শিক্ষার ডিগ্রি আছে, তারা শাসক দলের সঙ্গে নিজেদের দুর্নীতিতে জড়িয়ে ফেলেছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। তারা আজকে সরাসরি এই যে অভয়ার মৃত্যুকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক জনজাগরণ হলো, এবং যখন দেখা যাচ্ছে যে এই মৃত্যুকাণ্ডটা নিছক একটি হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ডের পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের একটা আঙ্গিক হচ্ছে ব্যাপক দুর্নীতি, তখন তারা এই দুর্নীতি বিরোধী আন্দোলনকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, কিভাবে দুর্বল করা যায় তার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, পক্ষ দুদিকে দাঁড়িয়ে গেছে, মুখে বলছে আমরা অভয়ার বিচার চাই, কিন্তু অভয়ার বিচারের সঙ্গে দুর্নীতি সেটা বিচার চাই না। তারা অভয়ার মৃত্যুটাকে নিছক একটি হত্যাকাণ্ড হিসেবে দেখতে চান, কিন্তু হত্যাকাণ্ডের পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র উন্মোচিত হোক তারা চান না। সেজন্যই আমার মতে আজকে লাইনটা স্পষ্ট হয়ে গেছে। টাকা এইভাবে অপচয় হবে কেন? তাও একজন চিকিৎসক যার কোনো অপরাধ ছিল না, ওইটাই থ্রেট, যে আমি যা বলছি তা তোমায় শুনতে হবে, তোমার কি দায়বদ্ধতা চুলোই যাক, তুমি আমার পদলেহন না করলে শান্তিতে কাজ করতে পারবে না। সে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলুন, কলেজের অধ্যাপক অধ্যক্ষ বলুন, স্কুলের হেডমাস্টার মশাই বলুন, প্রাইমারি টিচার হেড টিচার বলুন, তদন্তটা সম্পূর্ণ নির্ভর করছে সিবিআই এর যারা তদন্তকারী তাদের দক্ষতার উপর এবং তাদের নিষ্ঠার উপর। তারা সমস্ত প্রভাব থেকে বিমূর্ত থেকে তদন্তটা ঠিক করে তথ্য বার করবেন, কিন্তু আমরা দেখলাম সেখানে মারামারি হচ্ছে এবং মারামারিটা একেবারে মাফিয়া কালচারে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে বলে মনে হয় না। শুধু পশ্চিমবঙ্গ কলঙ্কিত হলো তাই নয়, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থার একটা বড় কলঙ্ক হয়ে গেল। জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত, তাদের আন্দোলন 78 দিন পার করে এবং অনশন তারা প্রত্যাহার করে নিয়েছেন। আজকে ছিল তাদের গণ কনভেনশন, আর সেই গণ কনভেনশনের দিনে জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট, তার চ্যালেঞ্জে আরও একটি জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন তৈরি হল। এই পুরো বিষয়টা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে মানুষের মনে, এবং আমরা এখন মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো। বিকাশ দা, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। আজকে জুনিয়র ডাক্তারদের কনভেনশন ছিল, আর সেই গণ কনভেনশনের দিনেই আবার জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন নামের আরেকটি সংগঠন তৈরি হল এবং তারা সাংবাদিক সম্মেলন করে তাদের নিজেদের পরিচয় তৈরি করলেন। এই একটি ঘটনায় প্রমাণ করে যে অরাজনৈতিক বলে কিছু হয় না। আমি বারেবারে কথা বলেছি, কিছুক্ষণ আগে আরেকটি চ্যানেল এসেছিল, তারা বলছে আমার কোনো একটা ইন্টারভিউতে এই অরাজনৈতিক কথা বলায় নাকি তৃণমূলের আপু আপত্তি করেছিল এবং সেটা নাকি তাকে নামাতে বাধ্য করেছে তারা, সেটা ভিন্ন প্রশ্ন। প্রথম থেকেই বিষয়টা নির্দিষ্ট লড়াই, একটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি একটা রাজনীতি, আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা একটা রাজনীতি। তো এতদিন পর্যন্ত একদল মানুষ তারা চিকিৎসকদের আন্দোলনের আবেগের সামনাদের এখানে একটা নিজেদের মুখোশের আড়ালে চলে গিয়েছিলেন, এবং এখন তারা ভাবছেন যেহেতু অনশনটা প্রত্যাহৃত হয়েছে অতএব আন্দোলনটা দমে গেল, এখন সেই ভাবনা থেকেই তারা তাদের নিজস্ব রূপটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবীর আলোচনা করছেন চিকিৎসকদের আন্দোলন কোথায় গেল, অর্থাৎ চিকিৎসকদের আন্দোলনটা দমে গেলেই তারা খুশি হন, কিন্তু তারা জানেন না বা জেনেও হয়তো তারা নিজেদের আড়াল করার চেষ্টা করছেন যে গোটা রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে, এমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত চলছে, নির্দিষ্ট করে সিবিআই তদন্তের আদেশ আছে। আদালত যখন দেখলেন যে শিক্ষক বিক্রি হয়েছে, টাকা দিয়ে চাকরি পাওয়া গেছে, শূন্য খাতা লিখে চাকরি পেয়েছেন, শিক্ষকের পদ, পুলিশের চাকরি না, অফিসে কেরানির চাকরি না, শিক্ষকের পদ, শিক্ষক কিন্তু জাতি তৈরি করে এবং পৃথিবীর সব দেশে প্রাথমিক শিক্ষক এবং শিক্ষার ওপরে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ তখন হচ্ছে তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের রাজ্যে চাকরি বিক্রি হয়েছে, দুর্নীতির মধ্য দিয়ে যাচ্ছে। আদালত যাদের চাকরি বাতিল করে দিলেন দুর্নীতির জন্য, সেই চাকরিকে রক্ষা করার জন্য ক্যাবিনেট
তারা সিদ্ধান্ত করলেন এবং তার জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ করতে হল। এই বিষয়টা নিয়ে কিন্তু সিবিআই তদন্তের আদেশ আছে কলকাতা হাইকোর্টে। তার বিরুদ্ধে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি, বলেছেন এখনই গ্রেপ্তার করবেন। তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দুর্নীতির কারণে ফৌজদারি তদন্তের অন্তর্ভুক্ত, একজন অভিযুক্ত, সেই রাজ্যে দুর্নীতি একটা নির্দিষ্ট রাজনীতি, এবং এই দুর্নীতির পক্ষে যারা আছেন বিভিন্ন ফ্রন্টে, তারা কিন্তু দুর্নীতির বিরোধী লড়াইয়ের বিরোধী মঞ্চে থাকবেন এবং মঞ্চ তৈরি করবেন। আজকে আপনার কাছ থেকে যে খবর পেলাম তা থেকে স্পষ্ট হয়ে গেল যে এই রাজ্যে এখন সরাসরি দুর্নীতি এবং দুর্নীতি বিরোধী লড়াই চলবে। দুর্নীতির পক্ষে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তথাকথিত কিছু বুদ্ধিজীবী, আর তার বিরুদ্ধে গোটা সমাজ, এই লড়াই চলবে। অভয়ার মৃত্যুর পর থেকে যে শব্দটা আমাদের কাছে ভীষণভাবে ঘুরে ফিরে বারবার এসেছে সেটা হচ্ছে থ্রেট কালচার। এরকম নয় যে থ্রেট কালচার আগে ছিল না, কিন্তু অভয়ের মৃত্যু যেন কোনো অংশে প্রমাণ করে দিয়েছে যে থ্রেট কালচারটাই এই মৃত্যুর জন্য কোনো অংশে দায়ী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন জুনিয়র ডাক্তার যে ফ্রন্ট, তারা এতদিন ধরে রাস্তায় নেমে 78 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে এসেছেন, তারা অনশন করেছেন, অনেকে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইরকম যে একটা সংগঠন এলো, এই সংগঠনকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে কি প্রভাব পড়বে? কারণ আমরা জানি যে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পাশে বহু সাধারণ মানুষ, তারা কিন্তু স্বাধীন চেতা মানুষ, তারা একসাথে এক মতে পায়ে পা মিলিয়েছে। সাধারণ মানুষের কাছে আজকে এটা স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল জলের মতো যে এই রাজ্যে একদল মানুষ আছেন, তাদের মধ্যে হয়তো শিক্ষার ডিগ্রি আছে, তারা শাসক দলের সঙ্গে নিজেদের দুর্নীতিতে জড়িয়ে ফেলেছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। তারা আজকে সরাসরি এই যে অভয়ার মৃত্যুকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক জনজাগরণ হলো, এবং যখন দেখা যাচ্ছে যে মৃত্যুকাণ্ডটা নিছক একটি হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ডের পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের একটা আঙ্গিক হচ্ছে ব্যাপক দুর্নীতি, তখন তারা এই দুর্নীতি বিরোধী আন্দোলনকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, কিভাবে দুর্বল করা যায় তার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। এবং আগামী দিনে এই সংঘর্ষটা তীব্র হবে, পশ্চিমবাংলার মাটি কিন্তু একটা ইতিহাস তৈরির মাটি, যারা সবসময় এরকম দুর্নীতির বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন, সে ঐতিহ্য তো মানুষ ভুলে যেতে পারে না। এবং আজকে সরাসরি দুপক্ষ দুদিকে দাঁড়িয়ে গেছে, মুখে বলছে আমরা অভয়ার বিচার চাই, কিন্তু অভয়ার বিচারের সঙ্গে দুর্নীতি সেটা বিচার চাই না। তারা অভয়ার মৃত্যুটাকে নিছক একটি হত্যাকাণ্ড হিসেবে দেখতে চান, কিন্তু হত্যাকাণ্ডের পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র উন্মোচিত হোক তারা চান না। সেজন্যই আমার মতে আজকে লাইনটা স্পষ্ট হয়ে গেছে, দুটো পক্ষকে আমরা বুঝে গেছি। 47 জন যে ডাক্তারবাবু, তাদেরকে আমরা দেখেছি যে সাসপেনশন করা হয়েছিল আর্জি করে এই থ্রেট কালচার চালানোর অভিযোগে। এর আগে যেদিনকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী আরজিকরের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ওই বিষয়ে প্রশ্ন করেছেন। তো এবং এই যে তাদের সাসপেনশন, এটা কি আইনগত দিক দিয়ে কোথাও সমস্যা ছিল যার জন্য আবার তারা ফিরে এলো? দেখুন, আইনগত সমস্যা থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা প্রশাসন পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক পরিকাঠামোর মধ্যে বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ দায়প্রাপ্ত থাকেন, বিধিবদ্ধভাবে তার দায়িত্ব হচ্ছে ব্যবস্থা নেওয়ার, সে ব্যবস্থা নিয়েছেন আরজিকরের প্রিন্সিপাল, তার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ভুল থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী কি বলছেন যে আপনার কি অধিকার আছে? অধিকারটা আমার, আমি মুখ্যমন্ত্রী হিসেবে আমার দাবার বলে সাজিয়েছি, সেখানে আপনি কোন অধিকারে হস্তক্ষেপ করছেন? এটা একটা স্পষ্ট বার্তা প্রশাসনের সর্বস্তরে যে তোমার প্রশাসনিক স্তরে বিধিবদ্ধ যা আইন আছে সেটা কার্যকর করা যাবে না, কোনো কিছু করতে গেলে পরই আগে মুখ্যমন্ত্রীর সম্মতি দরকার। এবং আপনারা ইতিপূর্বে দেখেছেন প্রসঙ্গটা চিকিৎসক বলেই উঠে এসেছে আবার, শ্যামাপদ গড়াই, তিনি ছিলেন বাঙ্গুর ইনস্টিটিউটের, নিউরো ইনস্টিটিউটের ডিরেক্টর,
তিনি চিকিৎসা করছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী দল বন্ধে ঢুকেছেন, মিডিয়া নিয়ে ঢুকেছেন, কারণ প্রচার হচ্ছে তার একমাত্র লক্ষ্য। তিনি চিকিৎসাগত দায়বদ্ধতা থেকে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে এখন আমি দেখা করতে পারবো না, পরে দেখা করব। মুখ্যমন্ত্রী তাকে সাসপেন্ড করে দিয়েছিল। তিনি আদালতে গেছেন, আদালতে দীর্ঘ লড়াইয়ের পর তিনি জয়ী হয়েছেন, সমস্ত টাকা দিতে হয়েছে, জনগণের টাকা এইভাবে অপচয় হবে কেন? তাও একজন চিকিৎসক যার কোনো অপরাধ ছিল না, ওইটাই থ্রেট যে আমি যা বলছি তা তোমায় শুনতে হবে, তোমার কি দায়বদ্ধতা চুলোয় যাক, তুমি আমার পদলেহন না করলে শান্তিতে কাজ করতে পারবে না। সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলুন, কলেজের অধ্যাপক অধ্যক্ষ বলুন, স্কুলের হেডমাস্টার মশাই বলুন, প্রাইমারি টিচার হেড টিচার বলুন, আমার কাছে একজন প্রাইমারি হেড টিচার দু এক দিকে ফোন করে বললেন যে তৃণমূলের এসে বলছে নিয়মকানুন বাদ দিন, আমরা যা বলছি সেটা করতে হবে। এই পর্যায়ে থ্রেটটা নিয়ে গেছে তারা। আজকে যে গণকনভেনশন ছিল সেখানে যারা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অনিকেত মাহাতো। এই অনিকেত মাহাতোরা তারা বলেছেন যে যে চার্জশিট এসেছিল সেই চার্জশিটের যে বিষয় সিবিআই এ সেই চার্জশিট নিয়ে তাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং সেখানে আরো যে ব্যাপারগুলো স্পষ্ট হওয়া উচিত ছিল সেগুলো তারা পাননি। এটা নিয়ে তদন্ত শেষ হলে পরে তখন আমরা বিচার করতে পারব। এখন উনি যা বলেছেন ওর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেটা খানিকটা হয়তো তদন্ত জাত যে বিবিধ বিষয় সে সম্পর্কে তার খানিকটা হয়তো অজানাও থাকতে পারে। সুতরাং তিনি কি বলেছেন বা না বলেছেন বা আমি কি বলছি না বলছি তার উপরে কিন্তু তদন্ত নির্ভর করবে না। তদন্তটা সম্পূর্ণ নির্ভর করছে সিবিআই এর যারা তদন্তকারী তাদের দক্ষতার উপর এবং তাদের নিষ্ঠার উপর। তারা সমস্ত প্রভাব থেকে বিমূর্ত থেকে তদন্তটা ঠিক করে তথ্য বার করবেন। এবং আমার মনে হয়েছে এখনো পর্যন্ত যা যে তদন্ত চলছে বলেই তো প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে বলেই তো একজন ওসিকে হেফাজতে নিতে হয়েছে এবং আজও তিনি জামিন পাননি। তার মানে এখনো যে সমস্ত তথ্য আসছে আরো তদন্ত থেকে তাতে আগামী দিনে খুব বড় সত্য প্রকাশিত হবে এটাই আমি ভরসা করি। যৌথ সংসদীয় কমিটির বৈঠক ছিল এবং সেখানে যে ওয়াক অফ নিয়ে যে আলোচনা হয় এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন যে জুডিশিয়ারির উলঙ্ঘন। দেখুন, এই প্রশ্নটা আমাকে বহু মানুষ করছে, আমার খুব খারাপ লাগে। ভারতবর্ষের সংসদ, সেখানে আইন তৈরি হবে, আইন নিয়ে বিতর্ক হবে, সে বিতর্কের উচ্চতর মান হবে, কিন্তু আমরা দেখলাম সেখানে মারামারি হচ্ছে এবং মারামারিটা একেবারে মাফিয়া কালচার। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে বলে মনে হয় না। শুধু পশ্চিমবঙ্গ কলঙ্কিত হলো তাই নয়, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থার একটা বড় কলঙ্ক হয়ে গেল। যারা আমরা ভোট দিয়ে নির্বাচিত করি তাদের ভাববার সময় এসেছে যে ভোটটা কত মূল্যবান। আজকে যখন জিজ্ঞাসা করবেন যে অমুক ব্যক্তি কোথা থেকে নির্বাচিত, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ওই কেন্দ্র, তাহলে সেই কেন্দ্রের ভোটারদের প্রতি তো মানুষের একটা প্রশ্ন জাগবে না যে কাকে ভোট দিয়েছেন। সুতরাং ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং এইরকম নিন্দনীয় ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে। আর যা ঘটে গেছে এই ঘটনা তো ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে পারে না। এখন সংসদে বসেই সাংসদদেরই ব্যবস্থা নিতে হবে, নিজেদের সম্মান, সংসদের গরিমা এটাকে উদ্ধারের জন্য কি করতে হবে তারাই ঠিক করবে। আমার একটা জায়গায় প্রশ্ন আছে বিকাশ, সেটা হচ্ছে যে প্রাক্তন বিচারপতি, এই জায়গাটা তো একটা নিরপেক্ষ অবস্থান, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে এই যে কথা এটা কতটা প্রভাব ফেলতে পারে, মানে এটা কতটা তিনি অনভিপ্রেত। যখন বিচারপতি ছিলেন তখন তার বিচার পদ্ধতি, বিচার প্রক্রিয়া এটা নিয়ে কথা হতে পারে। আজকে তিনি বিচারপতি নন, আজকে তিনি যে কোনো সাধারণ মানুষের মতোই একজন মানুষ, তার অধিকার, তার কাজের সমালোচনা সব মানুষই করতে পারে। আজকে তিনি কি করছেন সেটা তার বিচারপতি উত্তর জীবনের বিষয় নিয়ে আলোচনা হবে। এর সঙ্গে বিচারপতি যখন ছিলেন তখন এটা গুলিয়ে ফেলার কোনো অর্থ হয় না।
সেজন্যই এটা এটা অবশ্য প্রতিক্রিয়া শিবির প্রচার করেন, যদিও তিনি যে রাজনৈতিক দলে আছেন সেই রাজনৈতিক দলটাও আমার মতে সমানভাবেই দুর্নীতিগ্রস্ত এবং কলঙ্কিত দল, কিন্তু ব্যক্তি পর্যায়ে এরকমভাবে কাউকে আক্রমণ করাটা ঠিক না।